আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পুলিশ কেস চেক করতে পারেন ধরুন আপনার নামে কোনো মামলা দিয়ে দিল সেই মামলাটি হতে পারে চুরি বাটপাড়ি অথবা অন্য কোনো যে কোনো ধরনের ক্রাইম সেই মামলাটি কিভাবে চেক করবেন তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে চেক করে নিতে পারি পুলিশ কেস চেক করতে হলে যে কাজটি আমাদের করতে হবে প্রথমে আপসার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে যারা আপসের অ্যাকাউন্ট লগ করতে পারেন না অনেকে হয়তোবা আপসের মাধ্যমে লগ করেন আপসে অনেক সময় অনেক কিছু শো করে না সেটি মনে রাখবেন সবচেয়ে বেটার হয় ওয়েবসাইটে গিয়ে কাজ করা সো যারা ওয়েবসাইটে লিঙ্কটি খুঁজে পাচ্ছেন না অথবা সমস্যা হচ্ছে তারা কি করবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবেন সেখান থেকে লিংকে ক্লিক করবেন ক্লিক করলেই এমন একটি পেজ চলে আসবে সেখানে গিয়ে আপনারা লগ করে নেবেন লগ করার পরে পেজটি ওপেন করে নেবেন আর যারা এখনও আপসের অ্যাকাউন্ট তৈরি করেনি তারা করে নিন যারা পারে না তারা আমার ভিডিও দেখে করে নিন আর যদি কারো কোথাও সমস্যা হয় অথবা বানাতে পারেনি না তাহলে আমাকে বলবেন কমেন্টে আমি চেষ্টা করব আপনাদেরকে আপসের অ্যাকাউন্ট বানিয়ে দেওয়ার জন্য তাহলে চলুন দেখা যাক আমরা কীভাবে চেক করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে যে পেজটি আছে এটি অ্যাকচুয়ালি আমি আপসের অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করে নিছি লগ ইন করার পরে এমন একটি পেজ চলে আসবে আমাদের সামনে যখন এমন পেজটি চলে আসবে তোমরা তখন আমরা কি করব। আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে দেখতে পাবো এখানে যে এমন একটি লোগো আছে এই লোগোতে জেনারালাইজেশান রিপোর্ট কোয়ারি এই এই লোগোতে আমরা ক্লিক করব এখানে আমরা যখন ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে প্রসিড লিখে আছে এটাকে জাস্ট আমরা ক্লিক করে নেব এটাকে যখন ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন দেয়ার ইজ নো জেনারেলাইজেশান রিপোর্ট রেস্ট্রিক্টেড রেস্ট রেজিস্টার্ড অ্যাগেন্স্ট ইউ মানে আমার নামে কোনো মামলা টামলা কোনো কিছু নেই কোনো ধরনের মানে কোন ট্রাফিক অথবা কোন ধরনের ঝামেলা নেই এবার আমরা চেক করে নিতে পারি তবে যাদের নামে মামলা আছে তাদেরটা কেমন হতে পারে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের নামে মামলা আছে তাদের পেজটি ঠিক এমনভাবে ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি ঠিক এমন করে ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লাইন আছে এই লাইনগুলো আকারে এভাবে ওপেন হবে এখানে যদি আমরা ডিটেলসে ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ ডিটেলস বের হয়ে যাবে আসলে কিভাবে কী লিখে লিখে মানে কি ধরনের আমাদের মামলা করছে সেটি এখান থেকে বের হয়ে যাবে আর এভাবেই আমরা বের করে নিতে পারি অবশ্য এই যে আপনারা পেজটি দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি আমরা ডেস্কটপ মোড়ে নিয়ে করছিলাম মোবাইল থেকেই সো আমি আপনাদের এই ছোটো একটু কাজ দেখিয়ে দিতে যাচ্ছি যে আপনার ডেস্কটপ মোড়ে নিয়েও কীভাবে কাজটি করতে পারেন জাস্ট আমি এখন ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে দেখিয়ে দেব যে কিভাবে আসলে আপনার ডেস্কটপ মোড়ে নিয়েও কাজ করতে পারেন অ্যাকচুয়ালি মোবাইলেও কাজ করতে পারেন মোবাইল মোড়ে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম প্রথম সেভাবে করতে পারেন তারপর ডেস্কটপটিও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারেন ডেস্কটপ মোড়ে করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলে হয়তোবা অনেকের এখানে উপরে এই যে এই এই বারটি দেখতে পাচ্ছেন এই বারটি অনেকের উপরে থাকে সো যেখানেই থাকুক খুঁজে নেবেন এমন তিনটি ডট ডট লাইন এই লাইনে আমরা ক্লিক করব যখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই ঘরটিকে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পরে ডেস্কটপ সাইট চলে আসবে এভাবেই আমরা পারি ডেস্কটপ সাইট করে নিতে তাহলে আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন যেন অন্যান্য প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলো দেখতে পায় এবং উপকৃত হয় ধন্যবাদ সবাইকে